আসসালামু আলাইকুম আজকে একটা অভিজ্ঞতা শেয়ার করব সেটা হলো যে কয়েকদিন আগে আমাকে একজন ফোন করলেন উনি সরকারি একজন কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তা তো উনি ফোন করে ওনার পরিচয় দিয়ে আমার নাম্বার কোথায় পাইছেন তা বললেন আমার এক বন্ধুর কাছ থেকে আমার নাম্বার যে কোনোভাবে সে জোগাড় করে আমাকে ফোন করছেন তো উনি ফোন করে আমাকে বললেন যে ভাই আমি এই সমস্যায় পড়ে গেছি কাইন্ডলি যদি আপনি আমার জন্য কিছু করতে পারতেন বা আমাকে একটু পরামর্শ দিতেন তো আমি তার কথাগুলোকে শুনলাম খুব ভালো করে শুনলাম তো কথাগুলা হচ্ছে কথাগুলোটাই হচ্ছে আজকের আলোচনার বিষয় তো উনি আমাকে বললেন যে ভাই আমার একটা গাড়ি আছে উনি ওনার গাড়ির মডেলের নাম্বার বললেন ব্র্যান্ড বললেন সবকিছু বললেন বললেন যে এই গাড়িটা বেশ কিছুদিন ধরে প্রবলেম হচ্ছিল একটা সমস্যা হচ্ছিল আর সমস্যাটা হচ্ছে যে আমি যখন গাড়ি ড্রাইভ করি ভালো সব কিছুই ভালো খুব সুন্দর গাড়ি ড্রাইভ হচ্ছে সব কিছুই হচ্ছে সব ভালো কিন্তু মাঝে মাঝে এবং সেটা খুব কম হঠাৎ করেই গাড়ি স্টপ হয়ে যায় গাড়ি বন্ধ হয়ে যায় এটা একটু বিব্রতকর অবস্থা আমি গাড়ি ড্রাইভ করছি আর রাস্তার মাঝে আমার গাড়িটা হুট করেই বন্ধ হয়ে গেল সেক্ষেত্রে ড্রাইভার যে থাকেন যে ড্রাইভ করেন সে খুব ঝামেলায় পড়ে যান কেন আমার গাড়ি বন্ধ হয়ে গেল বা রাস্তা মাঝে আমি কি করবো এই মুহূর্তে করবো না সমস্যা তো আমি উনি বললেন যে আমি এই সমস্যাটার জন্য কয়েকটা ওয়ার্কশপে দেখালাম কয়েকটা নকাল ওয়ার্কশপে দেখানোর পরে তারা অনেক চেষ্টা করলেন চেষ্টা করে সমাধান করতে পারলেন না আমার অনেক পার্টস তারা চেঞ্জ করে দেখলেন আমার স্পার্ক প্লাগ চেঞ্জ করে ফেললেন স্পার্ক প্লাগ চেঞ্জ করে নতুন স্পার্ক প্লাগ দিলেন এরপরে আমার ইগনাইটারটাকে চেঞ্জ করে দিলেন আমার ফুয়েল পাম্পকে চেঞ্জ করে দিলেন উনি আমাকে বললেন না না কিছু বললেন যে এত কিছু চেঞ্জ করে দিছেন বারবার তো তারপরে সমস্যাটা সমাধান হচ্ছে না যথারীতি ওই ঘটনাটা ঘটেই যাচ্ছে ইঞ্জিন স্টপ হয়ে যাচ্ছে রাস্তায় তো ফাইনালি এক ওয়ার্কশপে মোহাম্মদপুরে এক ওয়ার্কশপে আমি ওয়ার্কশপটার নাম বলবো না উনি যেটা বলছেন তো বললেন যে ওই ওয়ার্কশপ থেকে আমাকে পরামর্শ দেওয়া হলো যে আপনি আপনার গাড়ি ইঞ্জিনটাকে চেঞ্জ করে ফেলেন তো আমি কোনো অবস্থা না দেখে একদম বেগতিক হয়ে আমি আমার ইঞ্জিনটাকে পাল্টায় ফেললাম ইঞ্জিন পাল্টানোর তো আর চারটেখানে কথা না প্রায় অনেক টাকা লেগে যায় তো তার প্রায় লাখ দেড় লাখের টাকার মতো লেগে গেল ইঞ্জিন চেঞ্জ করলেন উনি খুশি যে ফাইনালি বোধ আমার প্রবলেমটা সলভ হচ্ছে সমাধান হচ্ছে তো দেখা গেলো নতুন ইঞ্জিন ব্যবহার করার পরেও ওই প্রবলেমটা আবার চলে আসতেছে তার ইঞ্জিন স্টপ হয়ে যাচ্ছে তো এইবার এই বেচারা একদমই মানে খুব রেগেও গেলেন এবং খুব কষ্টও পাইলেন যে কি ব্যাপার আমি ইঞ্জিন চেঞ্জ করে ফেললাম তারপরও আমার এই সমস্যাটার সমাধান হচ্ছে না তো যে কোনোভাবে হোক আমাকে ফোন করছেন তো আমি এরকম কয়েকটা প্রবলেম এর আগেও ফেস করে আসি দেখে আসি তো আমাকে ফোন করে যখন সব কিছু বললেন তো আমি তাকে পরামর্শ দিলাম যে দেখুন আপনি কাজ করেন যেহেতু আপনি গাড়ি সম্পর্কে কিছু জানেন না ওরকম তারপর কোনো সমস্যা নাই আপনি এক কাজ করুন আপনি আপনার গাড়ির হুডটাকে খুলেন তো উনি হোটটাকে উঠালেন যখন হুডটাকে উঠালেন আমি বললাম যে এখানে একটা ফিউজ বক্স আছে দেখেন তো উনি বললেন যে জি আচ্ছা উনি দেখে আমাকে বললেন যে হ্যাঁ একটা ফিউজ বক্স দেখা যাচ্ছে আমি বললাম যে এটা কভার খুলেন কভার খোলা হলো কভার খুলে এবার বললাম যে ওখানে দেখেন অনেক ধরনের ফিউজ আছে তো একটা একটা করে ফিউজ আপনি কোনো কিছুর মাধ্যমে উঠান তো উনি যে কোনো মাধ্যমে হোক হাত দিয়ে হোক বা প্লায়ার্স প্লায়ার্স দিয়ে হোক উঠাইলেন উঠে বললেন যে ভাই একটা তো দেখতেছি যে তার পেঁচানো তো রহস্যটা আমি তখনই বুঝতে পারলাম যে কি হয়েছে তো আমি বললাম যে আপনি এক কাজ করেন গাড়িটাকে নিয়ে নিকটস্থ কোনো টেকনিশিয়ান যারা আছে ওদের কাছে নিয়ে যান তো উনি তাই করলেন নিয়ে গেলেন তো আমার সাথে ফোনে কথা হচ্ছিল তো ওই যে ফিউজটার মাঝে তার পেঁচানো ওটা হচ্ছে ইগনিশন সিস্টেমের ফিউজ ইগনিশন সিস্টেমের ফিউজটা কেটে গেছে কেটে যাওয়ার পরে নোকাল ওয়ার্কশপ থেকে ওই ফিউজটাকে আর পরিবর্তন করে দেওয়া হয় নাই ওই পনেরো অ্যাম্পায়ারের ওই ফিউজটাকে পরিবর্তন না করে দিয়ে ফিউজ ওয়ার্কশপে না থাকার কারণে ওটা তার দিয়ে প্যাচায় রাখছে আর আমাদের দেশের এটা একটা স্বভাব যে আমরা তার দিয়ে ফিউজগুলোকে গুলাকে রাখি তো যাই হোক তো তার দিয়ে প্যাচাই রাখার কারণে এখান থেকে ঠিকমতো ভোল্টেজ পাস হতে পারছিল না মাঝে মাঝে দেখা যাচ্ছে যে ভোল্টেজ পাস হওয়ার ক্ষেত্রে ব্যাঘাত ঘটতেছে বা ফিউজটা ঠিক মতো অনেক সময় কাজ করতে পারছে না যখনই কাজ করতে পারছে না তখনই ইঞ্জিন স্টপ হয়ে গেছে ইগনিশন সিস্টেম অফ আর ইগনিশন সিস্টেম অফ হলে তো ফায়ারিং হবে না ফায়ারিং না হলে বার্নিং হবে না বার্নিং না হলে কখনোই শক্তি উৎপাদন হবে না স্টোনের ওপর প্রেশার ক্রিয়েট হবে না যাই হোক তো আমি বললাম যে ঠিক আছে সব কিছুই ভালো আছে আপনি ফিউজটাকে চেঞ্জ করে নেন ফিউজটার দাম হচ্ছে মাত্র দশ টাকা পনেরো এমপিআর একটা ফিউজ দশ টাকা দিয়ে ওটা চেঞ্জ করা হলো এবং টেকনিশিয়ানকে সে কিছু টাকা দিয়ে দিলেন প্রায় মাস দেরেক হয়ে গেল তো মাস ধরে মাঝে এই প্রবলেমটা আর কখনো ফিরে আসে না এবং উনি আমাকে আজকে ফোন করলেন ফোন করে অনেক ধন্যবাদ দিলেন তো যার কারণে আমি আজকে কথাগুলো বলছি তো আমার কাছে ব্যাপারটা খুব অবাক লাগলো যে মামুলি দশ টাকার সার্ভিসিং করে দিলে দশ টাকার বিনিময়ে যেটা সম্ভব সেই কাজটার জন্য তার প্রায় দেড় দু লক্ষ টাকা আমাদের লোকজন নষ্ট করে ফেলছে এটা বড় লজ্জাজনক বিষয় আমাদের দেশে এত অদক্ষ লোক যারা প্রবলেম ফাইন্ড আউট করতে পারে না সেটা স্বীকার করতে রাজি না আমরা আমাদের ভুলগুলোকে স্বীকার করতে রাজি না আমরা আমাদের ভুলটাকেই সঠিক কিভাবে করতে হবে ভুলটাকে সঠিক বানাইতে হবে সেটার চেষ্টা করি তো আমি যে কথাটাকে তুলে ধরবো এখন আমার মূল কথা হলো যে প্লিজ যদি এরকম কোনো প্রবলেম আসে যে মাঝে মাঝে এই প্রবলেমটা হচ্ছে সব সময় হচ্ছে না সেক্ষেত্রে কাইন্ডলি ফিউজটাকে একটু চেক করা উচিত আর ফিউজকে চেক শুধু চেক না যখনই একটা গাড়িকে সার্ভিস সেন্টারে নেওয়া হয় সার্ভিস সেন্টারে যারা আসি আমরা যারা জব জব করে থাকি সার্ভিস সেন্টারে তাদের উচিত ফিউজটাকে সব ফিউজগুলোকে খুলে চেক করা কোন ফিউজটা ভালো কোন ফিউজটা নষ্ট শুধু চেক করাই না প্রত্যেকটা ফিউজকে ঘষে ক্লিন করে দেওয়া চাই কন্ট্যাক্ট পয়েন্ট যেগুলো আছে ওই কন্ট্যাক্ট পয়েন্টগুলোকে ঘষে ওয়াটার পেপার দিয়ে হোক বা সিআরসি দিয়ে হোক ঘষে ক্লিন করে দেওয়া চাই জানি ড্রাস্টের কারণে কখনো রং ডাটা বা ভোল্ট স্টিক মতো পাস না হতে পারে এরকম যেন না হয় এজন্য সব ক্লিন করা চাই শুধু ফিউজ না গ্রাউন্ড বড়িতে যে সমস্ত গ্রাউন্ড করা থাকে গাড়ির বড়িগুলোকেও ওয়াটার পেপার দিয়ে ঘষে ক্লিন করে দেওয়া চাই তো আমরা যদি এটা করে দেই মানুষের টাকা সেভ হবে মানুষ এরকম হ্যারাসমেন্টের শিকার হবে না আর মানুষ আমাদের নিকট আসেই সুবিধার জন্য আমরা তাদেরকে বিপদে ফেলে দিব এটা কখনো হতে পারে না সো বি কেয়ারফুল আমরা যারা সার্ভিস সেন্টারে আসি এটা একটু লক্ষ্য রাখবো টেকনিশিয়ানরা লক্ষ্য রাখবো এই কাজটা যেন আমাদের দ্বারা না হয় মানুষ যেন আমাদের দ্বারা হয়নি শিকার বা কষ্ট না পায়